সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সিলেটের খবর দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি রুহেনা সুলতানা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ভাটির পুরুষের ডিভিডি সংস্করণ প্রকাশিত হয়েছে। এই প্রামাণ্যচিত্রে বাউল শিল্পী আব্দুল করিমের জীবন ও কর্মের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তির অভিমত ও মূল্যায়ন সংযোজিত হয়েছে। জাতীয় জাদুঘরে প্রধান মিলনায়তনে ডিভিডি সংস্করণের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ডিভিডি প্রকাশন অনুষ্ঠানে শাহ আব্দুল করিমের জীবনের উপর বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, ব্রিটানিয়া প্রপার্টিজের চেয়ারম্যান আব্দুল রৌফ, অধ্যাপিকা আসমা আব্বাসী এবং প্রামাণ্যচিত্রের নির্মাতা শাকুর মজিদ। বক্তাগণ এই প্রামাণ্যচিত্রটি নির্মাণের জন্য এর নির্মাতাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের পূর্বে উপস্থিত সুধীদের জন্য প্রামাণ্যচিত্র ভাটির পুরুষ প্রদর্শন করা হয়। Watching Channel S.